আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সিদ্ধার্থুল মুনতাহা, আজকে নতুন বন্ধু। আজ আপনাদের সামনে চলে এসেছি নতুন কিছু আইডিয়া নিয়ে, শর্টকাট পদ্ধতি কিভাবে আপনি নকশিকাঁথা আর্ট করবেন সেই আইডিয়া নিয়ে। আগের ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই কার্ডগুলো কোথায় পাওয়া যায়, কী কালার রং ইউজ করছেন, কী মানে কী ইউজ করছেন ইত্যাদি ইত্যাদি সব ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি চলে এসেছি। স্টেপ বাই স্টেপ সবগুলো আপনাদের আজকে আমি দেখাবো। কি বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন সেজন্য থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, আমি আমার ইনস্ট্রুমেন্টের সাথে আগে পরিচয় হয়নি। এটা হচ্ছে একটা কাঠ, কাঠের উপরে ডিজাইন করা আছে। এই কাঠটা কোথায় পেয়েছি? এই কাঠটা পেয়েছি কাঠমিস্ত্রিরা যারা হচ্ছে ফার্নিচারের মানে ডিজাইন কাটে, তাদের কাছে বললে তারা এরকম ডিজাইনের অনেক কিছু করে দেয়। মানে আপনি যেরকম ডিজাইন চাবেন সেরকম করে দিবে, কিংবা তাদের কাছেও থাকে, আপনি পছন্দ মতো নিতে পারেন। তাছাড়া এটা গ্রামের যে বিভিন্ন মেলা থাকে সেই মেলাতেও এটা কিনতে পাওয়া যায়। আমি এখানে যে রংটা ইউজ করেছি এই রংটা হচ্ছে গুঁড়ো আবির, কিংবা যে গুঁড়ো রং যেটা বলি সেটা। আর হচ্ছে এখানে যে পানি, পানি ইউজ করেছি আমি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা ফ্রিজে আমি হচ্ছে গুঁড়ো যে রংটা সেটাই যে নিয়ে নিচ্ছি। এটা এখন আমি পানি দিয়ে মেশাবো, এটা যেন খুব পাতলাও না হয় খুব ঘনও না হয় সেভাবে মেশাবো। বন্ধুরা, আমি বলে রাখি আমার এখানে আগে থেকে এই যে মেশানো আছে এটাই দেখেন, আর এই যে আমি যে কাঠটাতে এই রঙগুলো মাখাবো সেজন্য যে এটা আমার একটা তুলি। ভিউয়ার্স, আপনাদের বলে রাখি সেটা হচ্ছে যে এটা আপনি কাপড়ের ওপরে মানে কাঁথার ওপরে করবেন, কাঁথাতে অনেক সময় যে কালারটা ক্যামেরাতে আসে না, এজন্য আমি এখানে আর্ট পেপারের ওপরে আপনাদের করে দেখাবো। মানে সাদার ওপরে কালারটা অনেক ফুটবে, মানে ক্যামেরাতে ভালো আসবে শুধুমাত্র আপনাদের বোঝার জন্য, কিন্তু কাঁথাটা তো আপনারা করবেন কাপড়ের ওপরে, আপনারা এটা কাপড়ের ওপরে ইউজ করতে পারবেন, আমরা সেভাবেই সেলাই করি। ভিউয়ার্স, এখন দেখে নিই আমরা কীভাবে সেটা হচ্ছে ইউজ করে তারপরে হচ্ছে সেটা দিয়ে আর্ট করব। এখন যে আমার আর্ট পেপারটা এটা আমি সোজা করে টেবিলের ওপরে ফেলে দিব। আপনি হচ্ছে যখন কাপড়ের ওপর এটা করবেন তখন নিচে একটা পুরাতন কাঁথা কিংবা পুরাতন কোনো কাপড় বিছিয়ে দিবেন, যেন যে এক্সট্রা যদি মানে বেশি পরিমাণ যদি রং হয়ে যায় কাঠে তাহলে সেটা যেন সেটাতে চুষে নেয়, এই জন্য দিয়েছি। এখন আমি আমার আর্ট পেপারটা এখানে রাখছি। আমি এই যে গোলানো রংটার উপরে এই যে তুলিটা দিচ্ছি, দিয়ে হালকা করে নিতে হবে সেটা, মানে বেশি যেন না থাকে, যে হালকা করে নিচ্ছি। নিয়ে এখন এই যে আমার যে কাঠটা আছে সেই কাঠটাতে এভাবে লাগাতে হবে, এই যে আমি পুরো কাঠটাতে সেভাবে লাগিয়ে নিচ্ছি, অনেক বেশি না আবার অনেক কমও না, হালকা করে লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখন যে কাঠটা আমার যে আর্ট পেপার সেটার উপর আমি বসিয়ে দেবো একদম ধার বরাবর করে সোজা করে, এই যে আমি এখন বসিয়ে দিচ্ছি। ওপর দিয়ে একটু চাপ দিতে হবে যেন সেটা ঠিক মতো বসে, এই জন্যে। হয়ে গেল, খুব শর্টকাট পদ্ধতিতে আমাদের যে আর্টটা সেটা হয়ে গেল, মানে কোনো জায়গায় কোনো বাঁকাটারা কোনো কিছুই নেই। এবার ঠিক পুরো কাঁথাটা কমপ্লিট করতে হবে। আমি আপনাদের পুরো যে আর্ট পেপারটা সেটা কমপ্লিট করে দেখাবো, আপনারা স্টেপ বাই স্টেপ সেটা দেখেন। ভিউয়ার্স, যে আমি তুলিতে রংটা একবারই নিয়েছিলাম, সেকেন্ড টাইম আর নেওয়ার দরকার নেই, পরে দেখবেন যখন ওখানে যে হালকা হয়ে যাচ্ছে তখন আপনি আবার তুলিতে রংটা মাখিয়ে নিতে পারেন। এখন আবার ওখানে সেই সমান করে সেটা আমি বসিয়ে দিব। একটু খেয়াল করবেন যখন সেটা বসাবেন যে আপনি ঠিক মতো বসাচ্ছেন কিনা, লাইনটা সোজা হচ্ছে কিনা, সেটা আপনাকে খেয়াল করে নিতে হবে। ভিউয়ার্স, এখানে একটু বেঁকা হয়ে গেছে, যাই হোক আপনারা যখন করবেন সেটা একটু খেয়াল করে করবেন। ভিউয়ার্স, এখানে পুরো চারটা ফুল কমপ্লিট হয়েছে, তারপরে একটু জায়গা ফাঁকা আছে তো ওই জায়গাটুকুতে আমরা কাঠটা বসিয়ে দেবো, ওখানে যতটুকু হয় ততটুকুই হবে। তো এইভাবে পুরো এক লাইন আমাদের কমপ্লিট হয়ে গেছে। ভিউয়ার্স, এভাবে আপনারা এক লাইন কমপ্লিট করে ফেলবেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, আর তারপরে পুরো কাঁথাটা করে ফেলবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিন লাইন কমপ্লিট হয়ে গেছে, এখন আর একটু বাকি আছে। এইটুকুতে যেটুকু কাঠটা মানে বসে সেটুকু ডিজাইন আমরা এখন এখানে বাকিটুকু কমপ্লিট করে ফেলবো।
ভিউয়ার্স আমাদের পুরো আর্ট পেপারটা কমপ্লিট হয়ে গেছে। সেম এই একই ওয়েতে আপনারা কাঁথাতে কমপ্লিট করে ফেলবেন। যদি ভালো লাগে অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন।